ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 233 জনে, আহত হয়েছেন আরও 900 জন। আশঙ্কা করা হচ্ছে হতাহতদের মধ্যে বাংলাদেশিরা থাকতে পারে। এ বিষয়ে আরও খবর জানাতে ভারতের ওড়িশা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, উদ্ধার তৎপরতা সবশেষ কি খবর আছে এবং হতাহতদের মধ্যে বাংলাদেশি কারো খোঁজ মিলেছে কি? তমাল, এখনো পর্যন্ত বাংলাদেশি স্পেসিফিক কারোর খোঁজ এখানে উদ্ধারকারী দল তারা কিন্তু দিতে পারেনি বা রেলের তরফেও কিন্তু নিশ্চিত করা হয়নি। রেল কিন্তু প্রাথমিকভাবে উদ্ধার তৎপরতা সেখানে জোর দিয়েছে এবং হাসপাতালেও আমরা দীর্ঘ সময় যে খোঁজ নিয়েছি সেখানে কিন্তু বাংলাদেশি বলে আলাদা কোনো পেশেন্ট তাদের কিন্তু নথিভুক্তকরণ যেটা সেটা কিন্তু করা হয়নি। মূলত রেলের যে বুকিং চার্ট সেই চার্ট সামনে এলে কিন্তু তখন বোঝা যাবে যে ঠিক কতজন প্রাথমিক চিকিৎসা দেওয়া কাজ চলছে এবং যারা গুরুতর আহত তাদের কিন্তু সেই রকম যে হাসপাতালগুলিতে নিয়ে হয়েছে সেখান থেকে আরো ভালো হাসপাতাল যেখানে আরো ভালো চিকিৎসা পাওয়া যাচ্ছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। যেমন হাসপাতালের যে আইসিইউ সেটা কিন্তু ভর্তি হয়ে গিয়েছে এবং যে চিকিৎসা দেওয়ার যে সর্বোচ্চ যে কাঠামো সেটিও কিন্তু অতিক্রম করে যাচ্ছে স্থানীয় হাসপাতাল, জানিয়ে স্থানীয় জেলা হাসপাতাল, ব্লক হাসপাতাল অতিরিক্ত তাদের কিন্তু রোগী নেওয়া হচ্ছে। আমরা কিন্তু সকাল থেকে যে হাসপাতালগুলো ঘুরেছি এবং সেখানে কিন্তু দেখেছি হাসপাতালের মেঝেতে কার্যত রোগীরা তারা কিন্তু পড়ে আছে এবং তারা কিন্তু একেবারে প্রাথমিক চিকিৎসা পেয়েছে, তাদের কিন্তু আরো ভালো চিকিৎসার দরকার সেটা তারা দিতে পারবে। এবং ঘটনাস্থলে আমরা যেখানে রয়েছি সেখানে কিন্তু প্রায় 12 ঘন্টার বেশি উদ্ধার তৎপরতা এখনো কিন্তু চলছে, অর্থাৎ রেলের রিপোর্টিং টাইম অনুযায়ী রাজ্য পুলিশ, উড়িষ্যা রাজ্য পুলিশ, উড়িষ্যা জেলা ডিফেন্স এবং পশ্চিমবঙ্গ থেকে তারা যে সবাই হয়েছে স্থানীয় যে সেনাবাহিনী তারাও কিন্তু সেখানে হাত লাগিয়েছে সেনাবাহিনী কিন্তু আরেকটি বগি উঠে গিয়েছে, কোন ক্ষেত্রে বগি গুলো পাল্টিছে তারা কিন্তু অনেক দূর করে গিয়েছে এবং একটি বগি সেগুলো কিন্তু গ্যাস পেপার দিয়ে মূলত কেটে সেখানে যারা আহত রয়েছে তাদেরকে দেখা হয়েছে আটকে রয়েছে। নিহত এখনো পর্যন্ত বহু মানুষকে সেখান থেকে কিন্তু উদ্ধার করা হয়েছে। স্থানীয় বিধায়ক কিন্তু বলেছেন প্রায় 207টি দেহ এখনো পর্যন্ত শনাক্ত করা হয়েছে এবং যে উদ্ধারের যে তৎপরতা সেটা কিন্তু এখনো চলছে, একের পর এক বগি সেগুলো কিন্তু কাটা হচ্ছে এবং সেখান থেকে কিন্তু পর পর দেহ বার করা হচ্ছে। এই নিহতের সংখ্যাটি কত গিয়ে পৌঁছাবে সেটা কিন্তু খুব বলা খুবই কঠিন, কারণ রেলের তরফ কিন্তু এখনো পর্যন্ত নিশ্চয়তা কিছু দেওয়া হচ্ছে না এবং স্থানীয় যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে সবচেয়ে কাছের হাসপাতাল জেলা হাসপাতাল সেটাও কিন্তু 35 কিলোমিটার দূরে এবং সেখানেও যে পরিকাঠামো তাতে কিন্তু প্রায় 3 থেকে 4 গুণ বেশি সংখ্যক রোগী সেখানে ইতিমধ্যেই তারা কিন্তু প্রাণ দিয়েছে। হাসপাতালের মেঝে থেকে করিডোরে সর্বত্রই কিন্তু রোগীরা কিন্তু কাতরাচ্ছে এবং এরকম যে ছবি এই ছবিটা কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে বিগত 5 বছরের মধ্যে কিন্তু একেবারেই বিরল, অর্থাৎ ভারতের ট্রেনগুলোর অ্যান্টি পলিউশন ডিভাইস এবং তারপরেও যে ত্রিস্তরীয় যে সিগন্যালিং ব্যবস্থা সুরক্ষা সেগুলো থাকার পরেও কিভাবে এরকম একটি দুর্ঘটনা ঘটলো সেটা কিন্তু রেলের কাছেও বিশ্বাস এবং রেল কর্তারাও কিন্তু বিশ্বাস করতে পারছেন না যে এরকম একটি দুর্ঘটনা ঘটতে পারে, কারণ তারা কিন্তু মনেই করতে পারছেন না ঠিক কবে দুটি এক্সপ্রেস ট্রেন একটি মালগাড়ি তারা কিন্তু এরকম ভাবে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভারতের ওড়িশা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড।